আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল করোনা ভাইরাস উপসর্গে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 6 জনের বগুড়ায় মারা গেছে 3 জন খুলনায় করোনা এবং উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে করোনায় নোয়াখালীতে গত 24 ঘন্টায় নতুন 100 জন শনাক্ত হয়েছে মারা গেছে 1 জন শরীয়তপুর ও গাইবান্ধায় করোনা ভাইরাসে 2 জনের মৃত্যু হয়েছে এছাড়া বরিশাল বিভাগের 5 জেলার র‍্যাব পুলিশ নার্স সহ 77 জন ময়মনসিংহে চিকিৎসক পুলিশ সহ 33 জন হবিগঞ্জ যে 34 জন এবং শেরপুরে এক স্বাস্থ্য পরিদর্শক ও দুই পুলিশ কনস্টেবল সহ 7 জন করোনা শনাক্ত হয়েছে বন্যার কারণে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে বরিশালে এই দুর্যোগে এর মধ্যে আশ্রয়হীন হয়েছে প্রায় 20,000 মানুষ কীর্তখোলার ভাঙনে বিলীন হয়েছে তালতলি লামচুরি সড়কের বিশাল অংশ একটি মসজিদ ও বেশ কিছু বাড়িঘর ভাঙন এত দ্রুত হচ্ছে যে মানুষ বাড়িঘর সরানোর সময় পাচ্ছে না নদীর তীরবর্তী মানুষের দিন কাটছে আতঙ্কে সাভারে পিকনিকের ট্রলারে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে ভয়ে পানিতে ঝাঁপ দিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে লাশ উদ্ধার করেছে ডুবুরি দল এলাকাবাসী ও পুলিশ জানান পিকনিক করতে সাভারের বনগায়ের বেড়ের দাসপাড়া বিলে একটি ট্রলারে ঘুরতে যায় এলাকার 6 যুবক এই সময় বিলের মধ্যে বিদ্যুতের খুঁটিতে জোরে ধাক্কা লাগলে তার ছিঁড়ে পড়ে এতে পানিতে 5 জন লাফিয়ে পড়ে তাদের মধ্যে 3 জন সাঁতরে পারে উঠলেও বাকি 2 জন নিখোঁজ ছিল সকালে ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে সনাতন ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী আজ সরকারি ছুটির দিন করোনা মহামারীর কারণে এবার জন্মাষ্টমীতে লোক সমাগম সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভার্চুয়াল পদ্ধতিতে পালন করছে দিনটির নানা কর্মসূচি দেশ ও জাতির মঙ্গল কামনায় ঢাকেশ্বরী মন্দিরে সকালে শুরু হয়েছে গীতাযজ্ঞ আন্তর্জাতিক বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের জেরে এবার সরকার পতন ঘটল লেবাননে গত মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে জনরোষের মুখে পড়া সরকারের প্রধানমন্ত্রী হাসান দিয়াব গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন এর আগে রাজনৈতিক সংস্কার ছাড়া দায়িত্ব পালন সম্ভব নয় এমন যুক্তি দিয়ে মন্ত্রিসভার 3 সদস্য পদত্যাগ করেন কিন্তু গোটা মন্ত্রিসভার পদত্যাগের জন্য চাপ বাড়ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বৈরুতে মজুত করে রাখতে দেওয়ার কথা জানার পর তীব্র ক্ষোভ তৈরি হয় জনগণের মধ্যে বিক্ষুব্ধ নাগরিকরা জানান দুর্নীতির জন্যই এই বিস্ফোরণ এদিকে বিস্ফোরণের পর দুদিন ধরে বৈরুতে কয়েক হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করে গত মঙ্গলবার লেবাননের বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেটের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে 4 বাংলাদেশি সহ পর্যন্ত 220 জন মারা গেছে আহতের সংখ্যা প্রায় 5,000 গৃহহীন হয়ে পড়েছে বৈরুতের প্রায় 3 লাখ বাসিন্দা পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ